হ্যালো স্টুডেন্টস ভীষণ ডোকেশনে আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ শেখ ভীষণ ডোকেশনের ডিরেক্টর তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ইংরাজি সাবজেক্ট নিয়ে কোন এক্সামের জন্য এক্সাইজ কনস্টেবলের জন্য তো এক্সাইজ কনস্টেবলের যদি সব থেকে যদি গুরুত্বপূর্ণ সাবজেক্ট কি আমাকে জিজ্ঞাসা করো আমি অবশ্যই বলবো সেটা ইংরেজি আমি জিকেটা কেন বললাম না দেখো জিকেটা একটা একটা এমন একটা জায়গা সেটাও খুব একটা ইম্পর্টেন্ট সেকেন্ড ইম্পর্টেন্ট সাবজেক্ট আমি বলবো জিকে এই এক্সামের জন্য কারণ তোমার দুটোতেই তিরিশ নম্বর করে তোমার থাকছে তো ঘটনা হচ্ছে যে জিকেটা এমন একটা সাবজেক্ট যেটা সব ধরনের ছেলেরা কিন্তু এখানে আয়ত্ত করতে পারবে সমস্যা হচ্ছে যে ইংরাজির ক্ষেত্রে এটা দেখা যায় যে যারা পুলিশের চাকরির জন্য প্রস্তুতি নেয় তাদের মধ্যে সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু ইংরাজিতে একটা সেভেন্টি কেন এইট্টি পার্সেন্ট তাদের কী হচ্ছে ইংরেজিটা তাদের ভীতি থাকে খুব ইংরেজি তারা কম পড়ে ভাবে যে ইংরাজি সাবজেক্টটাকে আমি আয়ত্ত করতে পারবো না তো করার দরকার নেই যতটা হয় হবে অনেকে তো এটা হবে না যে স্যার আমি ইংরাজি ছাড়া বাকিগুলোকে আমি সব কভার করে কিন্তু চেষ্টা করব মেরিট লিস্টে আসতে তাদেরকে আমি একটা পড়ছে কথা বলে দিই দেখো এই সাবজেক্টটাকে বাদ দিয়ে এক্সাইজ কনস্টেবলের চাকরি কিন্তু আশা করা যায় না বৃথা তোমাকে যদি আফগাড়ি পুলিশের কনস্টেবলের চাকরি পেতে হয় তোমাকে ইংরেজিতে কিন্তু স্কোর করতেই হবে তো আজকে আমি তোমাদেরকে সেই ভয় দূর করাবো এবং তোমাদেরকে বলবো যে কিভাবে তুমি ইংরেজিতে ম্যাক্সিমাম স্কোর করতে পারবে আমি টোটাল ইংরেজিতে কীভাবে স্কোর করবে এবং ম্যাক্সিমাম স্কোর করবে আমি তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছি তোমরা এখনই ভিডিওটা পজ করো পজ করে খাতা পেন নাও এবং ভিডিওটা পজ করে করে খাতায় লেখো এবং সেইভাবে তোমরা কিন্তু প্রিপারেশন নাম দেখো আমরা আমরা ইনস্টিটিউটে ভিশন এডুকেশনে বহুদিন ধরে স্টুডেন্টকে তৈরি করে আসছি এবং তোমরা ভালোভাবে জানো যারা আমার ভিডিওগুলো ফলো করো যে এবছর বেঙ্গল পুলিশে আমাদের সমস্ত ব্রাঞ্চ এবং ইন্টারভিউ ছেলেদের মিলিয়ে লিস্ট তোমার তিনশো আশি থেকে চারশোর ছেলে চারশো ছেলে তো হয়ে যেতে পারে সমস্ত এবছর যে তারা চাকরি কিন্তু পেতে চলেছে তো তোমাদেরকে আমি সেই থেকে বলছি যে কীভাবে তুমি করলে তুমিও নেক্সট যে রিক্রুটমেন্ট তোমার এক্সাইজ কনস্টেবলের মেন পরীক্ষা থাকবে সেখানেও তুমি নিশ্চিত চাকরি পাবে তো তার জন্য বলছি ইংরাজি সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট এবং কিভাবে তুমি ইংরেজিতে স্কোর করবে দেখো আমি তিনটাই ক্যাটাগরিতে ভাগ করেছি তিন ধরনের স্টুডেন্ট থাকতে পারবে যারা ইংরাজিতে খুবই দুর্বল খুবই দুর্বল ইন্দ্রা সেন্স তাদের খুব ভয় করে হয়তো কিছু পড়েই নি মানে ইংরাজি বেসিক উচ্ছন্ন করতে সমস্যা এরকম কিছু আছে বাকি সাবজেক্টে ভালো ম্যাথস খুব ভালো করে রিজনিং দিলেই শেষ করে দেবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে জিকেতে ভালো না হয়েছে কিন্তু ইংরেজিতে গিয়ে একদম পুরো তার হাল বেহাল হয়ে যায় তো এরকম অনেক স্টুডেন্টস আছে যারা যাদের ইংরেজি ব্যবস্থা খুবই খারাপ তো এই তোমার হাতে মোটামুটি তিন থেকে সাড়ে তিন মাস টাইম আছে তো এইটুকু সময় তোমাকে ইংরেজিতে তুমি যদি মনে করো যে দারুণভাবে বিশাল কিছু করে নেবো এটা কিন্তু হবে না তোমাকে প্ল্যানিং মাফিক এগোতে হবে তোমার যে স্ট্রং সাবজেক্ট যারা যেগুলো আছে মনে করো জিকে হোক বা ম্যাথস হোক সেখানে তোমাকে ম্যাক্সিমাম স্কোর করতে হবে এবং অ্যাটলিস্ট ইংরাজিতে তোমাকে টেন প্লাস স্কোর করতে হবে আর টেন প্লাস স্কোর করাটা একদম ইজি দশের নিচে ইংরেজিতে পাওয়াটা কিন্তু খুবই কঠিন এক্সারসাইজ কনসক্লুশন আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি তুমি যদি খুব চেষ্টা করে ইংরেজি দশের নিচেও কিন্তু পাওয়া যাবে না এটা এরকমই ব্যাপার শুনতে একটু অর্ড লাগতে পারে বাট এটাই সত্যি হ্যাঁ তো যারা খুবই দুর্বল ইংরেজি ইংরেজিতে তাদেরকে দশ প্লাস স্কোর করতে হবে কীভাবে করবে আমি একটু পরে বলছি সেখানে যেটা যেটাই ভাগ করছি সেভেন্টিন প্লাস যারা ইংরেজিতে মোটামুটি অত দুর্বলতা নেই কিন্তু মোটামুটি আবার খুব ভালোও নয় তো তাদেরকে সেভেন্টিন প্লাস তারা স্কোর করতে পারবে আর যারা একটু ইংরেজিতে ভালো আছে তারা কিন্তু টোয়েন্টি ফাইভ প্লাসও স্কোর করতে পারবে তো প্রথমে স্টেজ ওয়ানেই বলবো যারা টোয়েন্টি ফাইভ প্লাসের জন্য স্কোর করতে চাও তাদের কি করতে হবে দেখো আমরা আমি আর বোর্ডটা ইউজ করতে পারলাম না বোর্ড ইউজ করলে তোমরা ভালোই বুঝতে পারতে তো যাই হোক আমি একটু মুখোমুখি বলছি তোমরা একটু খাতায় লিখে নিতে পারো যে আমরা পুরো ব্যাপারটাকে ইংরেজি পুরো ব্যাপারটাকে দুটো পার্টে ভাগ করছি একটা হচ্ছে গ্রামারের পার্ট আর ভোকাবুলারির পার্ট গ্রামার সেকশনে সব থেকে ভালো স্কোর করা যায় ফিল্ড ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা থাকে অর্থাৎ শূন্যস্থান পূরণে এবং আমি প্রথম স্টেজে বলছি টোয়েন্টি ফাইভ প্লাস যারা স্কোর করতে চাও তাদের জন্য বলছি হ্যাঁ তারা শোনো ভালো করে বাকিরা শোনো কিন্তু তোমাদের জন্য আমি একটু পরে বলছি আবার সেকেন্ড স্টেজে তো স্টেজ ওয়ানে আমাদের গ্রামার থেকে পড়তে হবে এরের কারেকশান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওকে তো এরের কারেকশান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে মোটামুটি তুমি প্রায় আট থেকে দশ নম্বর তুমি এখানে পেয়ে যাবে দশ নম্বর যদি ধরো এখানে তো দশের মধ্যে তোমার আট তো স্কোর করাই যায় আট নয় তো এর ফিল ফিলিন দ্য ব্ল্যাঙ্কস জন্য কী করতে হবে এরের কারেকশনের জন্য কী করতে আমাকে টেন্স নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ প্রেপোজিশান কনজাংশান ওকে এগুলো তোমাকে পড়তে হবে এখান থেকে তোমার প্রশ্নগুলো আসবে সাবজেক্টভাবে এগ্রিমেন্ট যেটা বাদ দিলাম সেটা আসবে ওটাও করতে হবে তোমাকে তো এরকমভাবে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে ইংরেজি পড়তে হবে এই সেম যেগুলো বললাম সেগুলো কাজে লাগবে আমার কোথায় আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক্সে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে আরও দুটো জিনিস তোমাকে এক্সট্রা করতে হবে যেটা হচ্ছে তোমার ফ্রেজাল ভার্ভ করতে হবে আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান করতে হবে এগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের জন্য তোমাকে এক্সট্রা করতে হবে বাকি এর কারেকশান যা করবে তোমার সেম একই জিনিস ফিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কেও কাজে লাগবে ওকে তো এ কারেকশন গেলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গেলো এখানে তুমি দশের মধ্যে মোটামুটি নয় আট নয় স্কোর করতে পারো তুমি যদি ঠিকঠাক করে প্র্যাকটিসটা করো এবার আসছি ভয়েস চেঞ্জ এবং ন্যারশন চেঞ্জ এখানে যদি দুটো মিলিয়ে পাঁচ নম্বর থাকতে পারে পাঁচ থেকে ছ নম্বর এখানে ছয় ছয়ই পাওয়া যায় পাঁচে পাঁচই পাওয়া যায় ওকে তুমি যদি একটু ঠিক করে তৈরি করতে পারো নিজেকে সেরকম লেভেলের পরে না মোটামুটি লেভেলেরই পরে মাঝের ধরনের যেটা যারা একটুখানি শিখবে তারা মুখোমুখি উত্তর করবে এর শর্টকাট ট্রিক্স হয় ওকে ধীরে ধীরে পরের দিকে হয়তো আমি যদি আলোচনা করতে পারি তো করবো ভয়েস চেঞ্জ ন্যারসান চেঞ্জ কীভাবে তুমি পাঁচ তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে সলভ করতে পারো এখন যেরকম ম্যাথসে শর্টকাট হয় ঠিক তেমন এগুলোতে শর্টকাটে পুরো সলভ করা যায় খুব বেশি গ্রামারের নলেজও লাগে না সে অর্থে তো এর জন্য আমাকে কী করতে হবে টেন্সটা খুব ভালো করে করতে হবে টেন্স আমাকে ভালো করে করতে হবে তোমার ভয়েস চেঞ্জ এবং ন্যাশন চেঞ্জের জন্য এছাড়াও টেন্স বইতেও কিছু তোমাকে জিনিস জানতে হবে সেগুলো তোমাকে যে কোনো ভালো গ্রামার বই থেকে তুমি এগুলো প্র্যাকটিস করতে পারো আর আমাদের কোচিংয়ে বা অন্য কোনো কোচিংয়ে হলে তো কোনো সমস্যা নেই সেখানে তোমাদের টিচাররা নিশ্চয়ই শিখিয়ে দেবে এবার এক্সাইজ কনসল একটা নতুন জিনিস যেটা আসতে পারে সেটা হচ্ছে তোমার সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট বা সেন্টেন্স স্ট্রাকচার বলা হয় কী জিনিস চার পাঁচটা সেন্টেন্স তোমার উল্টোপাল্টা থাকবে প্রথম সেন্টেন্সটা এবং শেষ সেন্টেন্সটা তোমার উল্লেখ করা থাকবে এক আর ছয় বলে বা এক বা এক আর পাঁচ বলে মাঝের যে চারটে সেন্টেন্স সেগুলো তোমাকে উল্টোপাল্টা করে দেবে যেটাকে কিউ আর এস দিয়ে আমরা করি বা ওয়ান টু থ্রি ফোর করেও করতে অনেক সময় পরীক্ষা দেয় তো এই মাঝের সেন্টেন্সগুলো কোনটা আগে আসবে কোনটা পরে আসবে এগুলোকে সাজাতে হয় সেটাকে আমরা বলি সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট এটাও একটু তুমি যদি প্র্যাকটিস করো এখানে স্কোর করা যায় অনেকে এখানে আবার একটা ভুল হয়ে গেলে বাকি সবগুলো কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স খুব থাকে তাই এটা মোটামুটি যারা ইংরেজিতে একটু দখল আছে তারাই অ্যাটেম্প করো বাকিরা কিন্তু এটা অ্যাটেম্প করতে যেও না যদি ইজি পাও যদি বুঝতে পারো তবেই করো আদারওয়াইজ আন্দাজে করতে যাবে না আন্দাজে করলে কিন্তু এটাই তুমি অবশ্যই ফাঁসবে তো এই গ্রামার থেকে মোটামুটি আমাদেরকে পড়তে হবে তো পাঁচ দশ পনেরো আর কুড়ি মানে তুমি মোটামুটি ধরো এখানে পনেরো থেকে কুড়ি মার্কস তুমি এখানে পাবে মানে পনেরো থেকে কুড়ি মার্কস তুমি এক্সামে এটা থাকবে এখান থেকে খুব ভালো স্কোর করা যায় নিয়মিত প্র্যাকটিস করতে হবে ইংরাজি একটা সব থেকে বড়ো যেটা তুমি করতে হবে যে প্র্যাকটিসটা নিয়মিত তোমাকে চালাতে হবে এবার আসছি তোমার ভোকালারি সেকশনে কি থাকে সিনোনিমস অর্থাৎ শব্দার্থ মানে করে যেটা বলা হই অ্যান্টোনিমস বিপরীত শব্দ ইডিয়াম ফ্রেজেস থাকে ওয়ান ওয়ার্ডস এক কথায় প্রকাশ থাকে স্পেলিং টেস্ট বানান থাকে প্রোভার যেটা ডবলুবি মেনে পড়েছিল আগের বার্তা এবার তোমাকে এটা এটা করতে হবে প্রভাব ঠিক আছে তোমাকে এটা করতে হবে প্রভাব পড়লেও পড়তে পারে নাও পড়তে পারে ঠিক বলাচ্ছে না ফ্রেজাল ভার্ব আরিপো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান এবং আর্টিকেলস থেকেও কিছু তোমাকে করতে হবে আর্টিকেলসটা তোমার ভোকাবুলারির মধ্যে আসে না এটা গ্রামারে চলে যাচ্ছে তো যাই হোক ভোকাবুলারি থেকে তোমার মোটামুটি পনেরো নম্বর বারো থেকে পনেরো নম্বর তোমার থাকতে পারে ভোকাবুলারি থেকে তো সব থেকে যেটা তোমার গুরুত্ব দিতে হবে ভোকালারির মধ্যে ইডিএমসের স্পেলিংয়ে ওকে ওয়ান ওয়ার্ড সেও এবং এগুলো দেখো সাজেস্টিভ কোয়েশেন্স হয় তুমি যদি প্রত্যেকটাতে দুশোটার মতো করে করো তুমি আশা করে এখান থেকে সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট কমন পেয়ে যাবে ওকে প্রিভিয়ার ইয়ারের প্রশ্ন দেখো বিভিন্ন এক্সামের প্রশ্ন যদি ফলো করো তো এখান থেকে এটা হয়ে যাবে বা আমাদের যে সমস্ত বই পাবলিশার সেখানে প্রিভিয়াস এয়ারের অনেক প্রশ্ন যা থাকে সেটা ফলো করতে পারো এক্সাইজ কাউন্সিলের জন্যই চেষ্টা করছি যেহেতু ইংরেজিটা খুব ভাইটাল সাবজেক্ট এবছর যদি ইংরেজির জন্য আলাদা করে একটা এক্সাইজ কনসলে বই করতে পারি খুব চেষ্টা করছি এবছর ইংলা শুধুমাত্র ইংরেজি একটা আলাদা করে বুক পাবলিশ করার জন্য তো দেখা যায় কত কী করে উঠতে পারি তো এটা গেলো যারা টোয়েন্টি ফাইভ স্কোর করতে চায় তাদের জন্য সবই এগুলো সবই করতে হবে ওকে এগুলো সবই করতে হবে এবার আসছি সেভেন্টিন প্লাস যারা স্কোর করতে চাইছো মানে সেভেন মোটামুটি যারা ছেলে তাদেরকে সব করতে গেলে হবে না তো তাদেরকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে কি ভোকাবুলারি পার্টটা খুব ভালো করে গুরুত্ব দিতে হবে এবং ভয়েস চেঞ্জ ন্যাশন চেঞ্জ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তিনটে ভালো করে তোমাকে দেখতে হবে আবার বলছি সমস্ত ভোকাবুলারি তুমি চাইলে সিলুম সাইনটিসটা একটু দেখে দিতে পারো বা এটাকে তুমি বাদ দিলেও দিতে পারো তো ভয়েস চেঞ্জ ন্যাশন চেঞ্জ তোমায় খুব ভালো করে করতে হবে আর ফিলিন দ্য ব্ল্যাঙ্ক সময় খুব ভালো করে করতে হবে রইল বাকি এর কারেকশানটা কী করবে তুমি চ্যাপ্টার ওয়াইজ যদি নাও পড়ো না তুমি চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করে যাও বই থেকে দেখে প্র্যাকটিস করো যে কোথায় ভুল আছে খুঁজে বার করো পারবে না দেখে দেখে করো যে তুমি দেখে নি উত্তরটা আছে এইখানটা ভুল আছে তুমি জেনে গেলে যে এরকম ধরনের সেন্টেন্সে এই জায়গাগুলো ভুল থাকে এটা একটা প্র্যাকটিস যে গ্রামার না পড়েও তুমি শুধু প্র্যাকটিস করতে করতেও এটাকে তুমি রপ্ত করতে পারো ঠিক আছে তো সেভেন্টি প্লাস মানে স্টেজ টু এর জন্য আমি কী বললাম ভোকাবুলারি খুব ভালো করে পড়তে হবে তার সঙ্গে ভয়েস চেঞ্জ ন্যাশন চেঞ্জ করতে হবে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে জোর দিতে হবে ওকে এবার যারা খুবই দুর্বল ইংরেজিতে তাদেরকে কিন্তু সব হার সব করতে গেলে সবই তুমি হারাবে তো তোমাদের কি করতে হবে তোমাদের যেটা করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান করো প্রভাব করো স্পেলিং টেস্ট করো ওয়ান ওয়ার্ডস অর্থাৎ এক কথার প্রকাশটা করো এডিয়ামস করো সিনোনিমস অ্যান্টোনিমস কয়েকটা পড়ে যেতে পারো ওকে কমন পেলে পেলে না পেলে না পেলে আর গ্রামার থেকে তুমি ভয়েস চেঞ্জ ন্যাশন চেঞ্জ খুব ভালো করে করো ওকে এই দুটো তুমি যদি এইগুলোকে মেনটেন করতে পারো তুমি দশ তো অবশ্যই সি স্কোর করবে তোমায় কেউ আটকাতে পারবে না এর বেশি কিন্তু করতে যাবে না এর বেশি করতে গেলে তুমি কিন্তু ফাঁসবে ওকে তো এইভাবে প্ল্যানিং তুমি যদি ইংরাজি করো আশা করি তুমি যারা একটু ভালো করে পড়বে তার টোয়েন্টি ফাইভ প্লাস স্কোর অবশ্যই করবে এটা আমি দিয়ে বললাম সবার জন্যই বললাম তোমার তোমাদের মতো করে ব্যাপারটা সাজিয়ে নাও চলো দেখাবে আবার নেক্সট ভিডিওতে ভালো থেকো আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে অবশ্যই তুমি তোমরা তোমরা প্রত্যেকটা ভিডিও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো ওকে থ্যাংক ইউ